তো বন্ধুরা, মূর্খ লোকেদের সিংহ থাকে না, আবার লেজও থাকে না, তারা মানুষের পেটেই জন্মায়। তবে কখনো কখনো তাদের কাজকর্ম দেখে আমরা বুঝতে পারি আসলে তারা সত্যিই মূর্খ। এর আগে আমরা মূর্খদের কাজকর্ম নিয়ে একটি ভিডিও এনেছিলাম যা আপনারা খুবই পছন্দ করেছেন, তাই আমরা আজ পার্ট টু নিয়ে হাজির হয়েছি। আজ আমরা আরও তিনটি মূর্খ লোকেদের সাথে পরিচয় করিয়ে দেব। নাম্বার ওয়ান, আগস্ট 2021 সালে ফ্রাঙ্ক এক্সট্রা নামে এক ইনস্টাগ্রাম স্টার তার ইনস্টা অ্যাকাউন্টে একটা বিয়ের ভিডিও আপলোড করে যেটা রাতের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায় এক উত্তেজিত কাপেল ওয়েডিং রিসেপশানে দৌড়ে দৌড়ে এন্ট্রি দিচ্ছিল, আর ওই দম্পতি খুশিতে এতটাই আত্মহারা হয়ে গিয়েছিল যে মেয়েটি খুশিতে তার হাজব্যান্ডের পিঠে চড়ে বসে, কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে ছেলেটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে আর দুজনে ধরামসে সবার সামনে পড়ে যায়। নাম্বার টু, সেভরেজ টেকনিক সম্বন্ধে তো আপনার ধারণা আছেই, কেননা এই ধরনের ভিডিও তো আপনি আপনার ফোনে অবশ্যই দেখেছেন। আসলে এই টেকনিকটা হলো চাকু দিয়ে বোতলের মুখ খোলা আর তারপর মজা করে খাওয়া। এমনই সেম টেকনিক এই মেয়েটি ইউটিউবে অনেকবার দেখে শিখে ফেলে, এরপর সে নিজের ঘরে একটি পার্টি দেয় যাতে করে বন্ধুদের সামনে এই টেকনিকটা দেখাতে পারে আর তাদের সামনে হিরো হতে পারে। পার্টি চলাকালীন বন্ধুদের সামনে শো অফ করার জন্য বাড়ির বেলকুনিতে দাঁড়িয়ে এই টেকনিকটা দেখাতে যায়, তখনই বোতলটা শক্ত করে না ধরার কারণে বোতলটি নিচে পড়ে যায়, যা দেখে সবাই ভাবছিল আজ হয়তো বাসি মুখেই ফিরে যেতে হবে। কিন্তু তখনই দেখা যায় মেয়েটির ভাগ্য ভালো থাকার কারণে কাঁচা বাদামের মতো ফুলে উঠেছে, আর বোতলটি বেলকনির সামনে ফ্রমের তৈরি কার্পেট থাকার কারণে তা অক্ষত ছিল। মাত্রি, কিছুদিন আগে 12 সেপ্টেম্বর 2021 সালে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। আপনারা এরই মধ্যে অনেকেই তো এই মেয়েটির ভিডিও দেখে নিয়েছেন, যদি মিস করে থাকেন তাহলে এখন ভিডিওটি দেখে নিন। মেয়েটি তার ইনস্টাগ্রামের এক ফলোয়ারের দেওয়া ডিয়ার পূরণ করার জন্য ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে এবং জেব্রা সিগন্যালে দাঁড়িয়ে ডান্স করে। ট্রাফিক সিগন্যালে নিয়ম ভঙ্গ করে ভিডিওটি বানানোর কারণে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় আর সকলে তার প্রচুর সমালোচনা করে, ফলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। তো গাইস, ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।